মিস্টার বিলমোরিয়া আলমারিতে এই হিরেটি তুলে রেখেছিলেন কাল রাতে। কোন তাকে কোথায় সেটা তার আগে কারোর পক্ষে দেখা সম্ভব নয়, আলমারি বন্ধ হওয়ার পরেও নয়। দেখতে হলে চোরকে সেই সময়, অর্থাৎ হিরেটি রাখার সময় দেখতে হয়, আর দরজা বন্ধ করে সেই দৃশ্য তাকে দেখতে হলে দেখতে হয় জানলার বাইরে ওই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে। অন্ধকারে সেখানে দাঁড়িয়ে দেখলে তাকে দেখতেও পাচ্ছে না কেউ। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকে একটা গোয়েন্দা গল্প। গোয়েন্দার নাম গুগু, লেখক গৌরাঙ্গ প্রসাদ বসু, চরিত্রায়নে মিসেস বিলমোরিয়া গোগো ও সূত্রধর মৌমিতা সেনগুপ্ত, মেজোকা ও মিস্টার বিলমোরিয়া ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে আর দেরি কেন, সবাই মিলে উপভোগ করি গোয়েন্দার নাম গোগো। আজকে রীতিমতন খারাপ হয়ে রয়েছে গোগো, তার ছোট কাকার সঙ্গে কতখানি বা বয়সের তফাত গোবর। তবু যেহেতু ছোটকা কলেজে পড়ে, কলেজের দলের সঙ্গে একা দার্জিলিং বেড়াতে গেছে, আর গোগো যেহেতু স্কুলের চৌকাঠ পেরোতে এখনো তার দু বছর বাকি, অতএব কলকাতার ভ্যাবসা গরমে পড়ছে, একা হাওড়া ঘুরে আসার অধিকার পর্যন্ত তার নেই। তাহলেই হই হই পড়ে যাবে বাড়িতে, শুধু রোদে ঘামতে ঘামতে রোজ স্কুলে যাও আর ফিরে এসো, ফিরে এসে ছোটকার চিঠিতে পড়ো দার্জিলিংয়ে আহা কীরকম ঠান্ডা, টাইগার হিল থেকে সূর্যোদয়ের দৃশ্য কী ম্যাগনিফিসেন্ট, তেনজিং নোরগের সঙ্গে কীভাবে আলাপ করেছে ছোটকা, আর সেই আলাপে তেনজিং নোরগে এতটাই ইমপ্রেস যে নিজে পাহাড়ে চলা শেখাতে চেয়েছে নাকি ছোটকাকে। শুধু ওই সবই যদি লিখত ছোটকা তবু সহ্য হতো, গোগোর মনের খায়ে নুনের ছিটে দিতে, সেই সঙ্গে প্রতি চিঠিতে একা একা কোনো গোয়েন্দাগিরি না করতে যদি না উপদেশ দিত। গোগো যেহেতু স্কুলে পড়ে, অতএব ছেলে মানুষ, অতএব একা কোথায় কোন বিপদে পড়ে যাবে বলে সাবধান না করত। ছোটকার এই সাবধানতা কী জন্য সেটা অবশ্য গোগো বোঝে, না বোঝার মতন বোকা বা খোকা সে নয়। ছোটকা ছাড়াই একটা কোনো রহস্যের কিনারা যদি গোগো করে ফেলে সেটাই আসল ভয় ছোটকার, তাহলে ছোটকার আর মুখ থাকবে না কারুর কাছে। আর স্কুলে পড়ে, অতএব ছেলে মানুষ বলে গোগোর ওপর হামবড়ায়ও বন্ধ হয়ে যাবে। আর ভগবানও তেমনি, গোগো বাড়ির লোকজনদের মতনই স্কুলে পড়া ছেলেদের প্রতি সমান অবুজ আর নিষ্ঠুর, নইলে ছোটকা দার্জিলিংয়ে থাকতে থাকতে তেমন একটা গভীর রহস্যময় ঘটনা কি ঘটতে পারে না যা গোগো অক্লেশে সমাধান করে ফেলতে পারে? স্কুলে যাতায়াতের পথে কিংবা বিকেলে যখন গোগোর খেলার ছুটি সেই সময়ের মধ্যে, অন্য সময় তো আর বাড়ি থেকে তার বেরোনোর উপায় নেই। হে ভগবান, তুমি তো সব পারো, দাও না একটা তেমন রহস্যের ব্যবস্থা করে, তেনজিং নোরগের কাছে পাহাড়ে চড়া শেখার মজাটা তাহলে বেরিয়ে যায় ছোটকার। কী করে বুঝি কথাটা ভগবানের কানে পৌঁছেছিল, আর শুধু তেমন একটা রহস্যের ব্যবস্থা নয়, সেই সঙ্গে হঠাৎ একটা ছুটির দিনের ব্যবস্থা এবং কারোকে কোনো কৈফিয়ত না দিয়ে অসময়ে বাড়ির থেকে গোগোর বুক ফুলিয়ে বেরোনোর ব্যবস্থা পর্যন্ত হয়ে গেল। হঠাৎ ছুটির ব্যবস্থাটা হয়ে গেল মহাবীরের 2500তম জন্মদিন উপলক্ষে। তো ছুটি তো কী, স্কুলেই শুধু যেতে হবে না, সকালবেলার পড়া থেকে তো আর গোগোর ছুটি নেই। সকালের জল খাবার খেয়ে গোগো উঠে তাই চারতলায় তার পড়ার ঘরে যাচ্ছিল, সিঁড়িতে মেজকার সঙ্গে দেখা, তাড়াহুড়ো করে মেজকা কোথায় যেন বেরোচ্ছেন। গোগোকে দেখে সিঁড়ি ঝুড়ে দাঁড়িয়ে পড়লেন, আর কী যেন ভাবতে লাগলেন গোগোর মুখের দিকে তাকিয়ে। হাইকোর্টের নামজাদা উকিল মেজকা, কী হলো, কী ঘটল যে হঠাৎ তাঁর গোগোর মুখের দিকে ওভাবে তাকিয়ে ভাবছেন, ভেবে কি যেন স্থির করলেন মেজকা, জিজ্ঞেস করলেন, আজ তো তোর স্কুল ছুটি? গোগো ঢোক গিলে বলল, হ্যাঁ মেজকা। তবে চট করে জামা কাপড় পরে আয়, আমার সঙ্গে যাবি এক জায়গায়। অনেকটা ঢোক গিলে গোগো বলল, কোথায়, মানে কিরকম জামা কাপড় পরবো? আমার এক মক্কেলের বাড়ি, একটা রহস্যময় চুরি হয়েছে সেখানে, ছোট্টুটা থাকলে ওকেই নিয়ে যেতাম, যাকে তুই যা চটপট কর। কি শুনছে গোগো, ঠিক শুনছে তো কানে, ছোট্টু মানে ছোটকা আর গোগো মিলে গোয়েন্দাগিরি করে বেড়ায় মেজকা, সেটা জানে।
আর সেই সঙ্গে যেটা মেজকা ভাবে সেটা হলো সেই সব গোয়েন্দাগিরির আসল কৃতিত্ব ছোটকার। ধারণাটা যে কত ভুল সেটা যদি আজ গোগো প্রমাণ করে দিতে পারে। হে ভগবান, আমার কথা যখন শুনেছো, ছোটকা না থাকার সময় একটা রহস্যের ব্যবস্থাই যখন করে ফেলেছো, তখন বাকিটা মানে সমাধানের ব্যবস্থাটাও করো। মেজকা গাড়িতে গিয়ে বসেছিলেন। গোগো গিয়ে পাশে বসতেই গাড়ি ছেড়ে দিল। মেজকা বললেন, ঘটনাটা বুঝলি, এখনো পর্যন্ত আমি যেটুকু জানি, মানে মিস্টার বিলমোরিয়া ফোনে যেটুকু বললেন সেটা এখন শুনে নে, বাকিটা ওর কাছে গিয়ে শুনবি। মিস্টার বিলমোরিয়া মানে পার্সি? হ্যাঁ, আরে কলকাতা শহরের একজন বড় হীরের ব্যবসাদার। কাল সন্ধেবেলা ওর একজন পুরনো খদ্দের একটা হীরে যাচাই করার জন্য ওর বাড়িতে নিয়ে আসে। বাড়িতে কেন, ওর দোকান নেই? আছে, বেশ বড় দোকান। আমি সেই দোকানে অনেকবার গিয়েছি। খদ্দেরটির বাড়িতে আসার কারণ দোকান তখন বন্ধ হয়ে গিয়েছে, আজও আবার বন্ধ। অথচ আগামীকাল সকালে খদ্দেরটি আবার বোম্বে চলে যাবে বিশেষ কাজে, তাই খদ্দেরটিকে বাড়িতে আসতে বলেছিলেন মিস্টার বিলমোরিয়া। তারপর যথাসময়ে খদ্দেরটি এসেছিল, হিরেটিও দেখিয়েছিল। হিরেটি খুব মাপে বড় নয়, কিন্তু এত ভালো জাতের যে 1,050 টাকা দাম হবে। তবে সেরকম দাম কবুল করার আগে মিস্টার বিলমোরিয়া হিরেটিকে আরও ভালো করে পরীক্ষা করতে চেয়েছিলেন, তাই খদ্দেরটিকে বলেছিলেন হিরেটি তার কাছে রেখে যেতে আর আজ সকাল 10টায় তাকে আবার আসতে। তারপর রাতে খাওয়া দাওয়ার পর মিসেস বিলমোরিয়া তো শুয়ে পড়েন, আর সেই ঘরে বসেই মিস্টার বিলমোরিয়া ঘুমোবার আগে হিরেটি আবার পরীক্ষা করতে বসেন। পরীক্ষা করে বোঝেন হিরেটি এত ভালো যে 70,000 টাকা পর্যন্ত দেওয়া চলে। তারপর হিরেটিকে লোহার আলমারিতে তুলে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর দেখেন মিসেস বিলমোরিয়া যথারীতি নিচে কিচেনে নেমে গেছেন। তারপর রোজকার অভ্যেস মতন মিস্টার বিলমোরিয়া বাথরুমে যান এবং বাথরুম থেকে হঠাৎ তার লোহার আলমারি খোলার আওয়াজ পান। যেহেতু মিসেস বিলমোরিয়ার তখন উপরে উঠে আসার কথা নয়, তাই মিস্টার বিলমোরিয়া সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন আর দেখেন আলমারি খোলা আর হীরের কৌটাটিও উধাও। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসেন, কিন্তু কাউকে দেখতে পান না। ওর 3 ভাইপো সঙ্গে থাকে, তাদের ঘরে গিয়ে দেখেন তারা 3 জনেই ঘরে রয়েছে। মিসেস বিলমোরিয়া আর ওই 3 ভাইপো ছাড়া আর কে থাকে বাড়িতে? বেয়ারা, খানসামা আর ড্রাইভার, পুরনো বিশ্বাসী লোক 3 জনই। তার মধ্যে ড্রাইভার আবার সেই সময়ে বাজারে গিয়েছিল, আর খানসামা আর চাকর নিচে কিচেনে তার কাছে ছিল বলে মিসেস বিলমোরিয়াই বলেছেন। ওই কজন ছাড়া আর বাড়িতে কেউ ছিল না? না, আর তো একটা মেয়ে আছে মিস্টার বিলমোরিয়া, কিন্তু তারও তো বিয়ে হয়ে গিয়ে বোম্বেতে থাকে। সন্দেহটা তাই ওই 3 ভাইপোর ওপরে? একদম একদম। যতদূর মিস্টার বিলমোরিয়ার কাছে শুনেছি, লোক 3 জনের কেউই সুবিধার না। 3 জনের একজনকেও মিস্টার বিলমোরিয়া দেখতে পারেন না। মিস্টার বিলমোরিয়া অত্যন্ত ধর্মপরায়ণ পার্সি, কিন্তু 3 ভাইপোই চেন স্মোকার। অথচ পার্সিদের দেবতা হলো আগুন, তাই ধূমপান একটা মস্ত অপরাধ। গোগো জানতো না ব্যাপারটা, অবাক হয়ে শুনল। তারপর কোনো প্রশ্ন করার আগেই দেখল গাড়িটা একটা বাগানওয়ালা বাড়ির মধ্যে ঢুকছে। তাড়াতাড়ি মেজকাকে জিজ্ঞেস করল, পুলিশে খবর দিয়েছেন মিস্টার বিলমোরিয়া? না 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 না, এখনো দেননি। তবে ব্যাপারটা তো এখনো ঘন্টাখানেকের বেশি হয়নি, পুলিশে খবর দেওয়ার সময় চলে যায়নি। মিস্টার বিলমোরিয়ার যেটা বড় চিন্তা এখন, সেটা হলো এই 10টার সময় সেই খদ্দের তার হীরে ফেরত নিতে এলে তিনি কি করবেন, আর সেই পরামর্শের জন্যই আমাকে ফোন করেছেন। মেজকার আসার খবর পেয়ে ছুটতে ছুটতেই বুঝি নিচে নেমে এলেন মিস্টার বিলমোরিয়া। শার্টের ওপর বয়স, শুকনো চেহারা, আরও বেশি শুকিয়ে গেছেন বোধহয় চুরির ঘটনায়। হাঁপাতে হাঁপাতে বসার ঘরে ঢুকলেন আর তারপর চেয়ারে বসে মেজকাকে বললেন, যাক আপনি এসে গিয়েছেন, এবার বলেন তো মিস্টার মুখার্জি আমি কি করব। বলছি তার আগে আমার এই ভাইপো গোগোর সঙ্গে আলাপ করিয়ে দিই। এই বেচারাকে আজ কেন আনলেন? অন্য একদিন আনলে ওকে আমি অনেক হীরের গল্প শোনাতে পারতাম। তা এনেছেন যখন, ও তখন বরঞ্চ একটু গিয়ে ওই বাগানের ফুল টুল দেখুক। আরে না না, এখানেই বসু। হ্যাঁ, আপনি কি করবেন আমায় জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ, বলেন তো, আমার সেই খদ্দেরের তো আসার সময় হয়ে এলো, কি বলবো তাকে?
হিরেটা যদি ফেরত দিয়ে দিতে পারেন তাহলে কি বলবেন সেটা নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করছে না। না, কিন্তু হিরেটা ফেরত দিচ্ছি কোত্থেকে? আচ্ছা, চুরির ঘটনার পর আপনার বাড়ি থেকে কেউ কি বাইরে গিয়েছে? না, আমার মেজ ভাইপো রুসি বেরোতে যাচ্ছিল, আমি তো বেরোতে দিইনি। তার মানে যেই চুরি করে থাকুক হিরেটা এখনো এই বাড়িতেই আছে। আপনার আলমারি থেকে খোয়া গেলেও বাড়ি থেকে খোয়া যায়নি। শুনে মিস্টার বিলমোরিয়া উত্তেজিত হয়ে উঠলেন। আমি কি সেটা ভাবিনি মনে করছেন? এতক্ষণ হোমি রুসি আর জাল আমার তিন ভাইপোর ঘর আমি তন্ন তন্ন করে তালাশ করছিলাম জানেন। শুধু তাদের ঘর নয়, সেই সঙ্গে তাদের শরীরও যে তন্ন তন্ন করেছেন বুঝতে পারছি। আরও বুঝতে পারছি ফল তাতে কিছু হয়নি, কেননা যেই হিরেটা চুরি করে থাকুক ধরা পড়ার জন্য নিজের ঘরে বা কাছে কখনোই সে রাখবে না। তাহলে কোথায় রাখতে পারে আমায় বলেন, আমি আবার খুঁজে দেখি। তার আগে হিরের সাইজটা আমাকে একটা কাগজে এঁকে দেখান তো। সঙ্গে সঙ্গে টেবিল থেকে কাগজ কলম নিয়ে মিস্টার বিলমোরিয়া এঁকে ফেললেন। মেজকার হাতে কাগজটা দিতে গোগো ঝুঁকে দেখল আকারে একটা মটর দানার মতো। কাগজটা দেখতে দেখতে মেজকা বললেন, আচ্ছা এবার বলুন তো, ওই হিরেটি যে কাল রাতের জন্য আপনার কাছে থাকছে এ কথা আপনি ছাড়া আর কে কে জানতো? রাতে খেতে বসার আগে ড্রয়িং রুমে বসে হিরেটা আমার স্ত্রীকে আমি যখন দেখাই আমার তিন ভাইপোই সেখানে উপস্থিত ছিল। চাকর বাকরদের কেউ তখন ঘরে এসেছিল? না। অর্থাৎ আপনাকে ও আপনার স্ত্রীকে বাদ দিলে মোট তিনজন, আপনার তিন ভাইপোই শুধু জানতো যে হিরেটা রাতে বাড়িতে থাকছে। জি। গোগো মনে মনে মাথা নেড়ে বলল, তিনজন নয় চারজন, যে খদ্দের হিরেটি দিয়ে গেছিল খবরটা সেও তো জানতো। আপনার ভাইপোদের তিনজনেরই নিশ্চয়ই হিরে জহরত সম্বন্ধে কিছুটা জ্ঞান রয়েছে। কিছু তো থাকারই কথা, একসময় তিনজনই আমার সঙ্গে দোকানে বেরোতো। এখন আর বের হয় না? না, এই ব্যবসায় তিনজনের কারোরই কোনো উৎসাহ নেই দেখে আমি ওদের অন্য কাজকর্ম দেখতে বলে দিয়েছি, প্রত্যেককে টাকাও দিয়েছি সেই জন্য। তাহলে এখন তারা কি করে? বড় ভাইপো হোমি সেই টাকা নিয়ে একটা হোটেল খুলেছি, চলেনি। আমার টাকা চাইছে আমার কাছে অন্য ব্যবসা করবে বলে। আর মেজো ভাইপো রুসি? সে টাকা নিয়ে বোম্বে গেছিল সিনেমা তুলতে, সব টাকা খুইয়ে তারপর এসে এখন বাড়িতে বসে আছে। আর টাকা চায়নি? না, হোমিকে দিইনি দেখেই বোধ হয় আর ও চায়নি। আর ছোট জন যার নাম জাল? সে তো টাকা নিয়ে সোজা ইংল্যান্ড চলে গেল, কি করলো সেখানে জানি না। তারপর বছর খানেক হলো ফিরে এসে এখন আবার টাকা চাইছে জাপানে গিয়ে কি মোটর গাড়ি তৈরি শিখবে বলে। অর্থাৎ তিনজনেরই টাকার খুব প্রয়োজন। জি। গোগো মনে মনে বলল আবার, টাকার প্রয়োজন তো সকলেরই, যার আছে যার নেই দুজনেরই। তবে অসাধু যে সেই শুধু চেষ্টা করে চুরি বাটপারি করবার। আবার আরেক দফা প্রশ্ন শুরু করলেন, আচ্ছা হিরেটা আলমারি থেকে উধাও দেখেই তো আপনি ঘর থেকে বেরিয়ে তখনই তিন ভাইপোর ঘরে গিয়েছিলেন? হ্যাঁ। তাহলে গিয়ে কাকে কি অবস্থায় দেখলেন? প্রথমে গিয়েছিলাম জালের ঘরে, গিয়ে দেখলাম সে ইজি চেয়ারে শুয়ে বই পড়ছে আর হাতে সদ্য ধরানো একটা সিগারেট জ্বলছে। আমাকে দেখে তাড়াতাড়ি সেটা বইয়ের আড়ালে লুকাল। তারপর কার ঘরে গেলেন? তারপর মেজ ভাইপো রুসির ঘরে। সে দেখলাম তার তামাক খাওয়ার পাইপটা পরিষ্কার করে তাতে তামাক ভরছে, আমাকে দেখে পাইপটা তাড়াতাড়ি পকেটে পুড়ে ফেলল। তারপর বড় ভাইপোর ঘরে গিয়ে কি দেখলেন? সামনে খালি চায়ের কাপ আর হাতে খবরের কাগজ আর মুখে চুরুট, দরজা থেকে মুখ ফিরিয়ে জানলার কাছে বসেছিল সে। আমার পায়ের শব্দে মুখ ঘুরিয়ে আমাকে দেখে হঠাৎ উঠে দাঁড়ালো আর চুরুটটা ফেলে দিয়ে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। মনের মধ্যে হিসেব টুকে নিল গোগো, তিন ভাই ধূমপান করে, বড় হোমি চুরুট, মেজ রুসি পাইপ, আর ছোট জাল সিগারেট। তারপর মেজকাকে ফিস ফিস করে বলল,
কোন ঘরের কোন আলমারি থেকে চুরি গেছে সেটা একবার দেখা দরকার। মিস্টার বিলমোরিয়ার কান খুবই সতর্ক, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কি বলছে আপনার ভাইপো? আসলে খুব ডিটেকটিভ উপন্যাস পড়ে তো, তাই বলছে কোন জায়গা থেকে চুরি হয়েছে সেটা দেখা দরকার। তা কথাটা ঠিকই বলেছে, চলুন জায়গাটা একবার দেখে নিই। মিস্টার বিলমোরিয়া চেহার ছেড়ে উঠতে উঠতে গোবর মুখের দিকে তাকিয়ে বললেন, ভেরি ব্রাইট বয়। তারপর মেজকাকে বললেন, চলেন চলেন। মিস্টার বিলমোরিয়ার পেছন পেছন তার বাংলো প্যাটার্নের দোতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সিঁড়ির দুপাশে সাজানো ফুলের টবগুলি লক্ষ্য করল গোগো। ওই মটর দানা মাপের একটা হিরে কত সহজেই নাই ফুলের টবগুলির মধ্যে লুকিয়ে রাখা যায়, কিংবা বাইরের বাগানে অত যে ফুলের গাছ তার যে কোনো একটার তলায় মাটি খুঁড়ে যে লুকোবে তার নিশানা তাতেই ঠিক থাকবে, কিন্তু অন্যের পক্ষে খুঁজে পেতে হলে সবগুলি টব গাছে গোড়া খুঁড়ে দেখতে হবে। সিঁড়ির শেষে দোতলায় প্রথমে একটি ল্যান্ডিং বা ঢাকা জায়গা, তারপর একটা করিডোর, আর সেই করিডোরের দুপাশে পরপর ঘর। মিস্টার বিলমোরিয়া হাত দিয়ে দেখিয়ে বললেন, বাঁ দিকের প্রথম ঘরটা আমার বেডরুম, যেখান থেকে আজ ভোরে হিরেটা খোয়া গেছে। আর ডান দিকের প্রথম ঘরটা কে থাকে? কেউ না, ওটা ড্রয়িং রুম। আপনার ছোট ভাইপো জাল কোনটায় থাকে? ওই ড্রয়িং রুমের পর ডান দিকের দ্বিতীয় ঘরটায়, তারপর তৃতীয় বা শেষ ঘরটায় রুসি। আর বড় ভাইপো হোমি? ও থাকে বাঁ দিকের শেষ ঘরটায়, অর্থাৎ রুসির উল্টো দিকে। আর বাঁ দিকের দ্বিতীয় ঘরটায় মানে আপনার আর হোমিওর ঘরের মাঝখানের ঘরটায়? জালের ঘরের উল্টো দিকে, ওটা আমাদের ড্রাইনিং রুম। ওই ঘরটা থেকেই দরজা রয়েছে ওপাশের খোলা ছাদ বা বারান্দায় যাবার। গোগো মনে মনে হিসেব করে নিল যে গাড়ি বারান্দার তলায় এসে এরা গাড়ি থেকে নেমেছিল তারই ওপরে বারান্দা। এক সেকেন্ড দাঁড়ান। মিস্টার বিলমোরিয়া পর্দা সরিয়ে তার ঘরে ঢুকে গেলেন, একটু পরেই আবার বেরিয়ে এসে বললেন, আসুন আসুন। ঘরের মধ্যে ঢুকতেই একজন প্রৌঢ়া মহিলা গুড মর্নিং বলে অভ্যর্থনা জানালেন। মিস্টার বিলমোরিয়া আলাপ করিয়ে দিলেন, আমার স্ত্রী, আর ইনি হলেন আমাদের লয়ার মিস্টার মুখার্জি, সঙ্গে যে ব্রাইট ছেলেটি ও মিস্টার মুখার্জির ভাইপো গোগো। স্বামীর কাছাকাছি বয়স মিসেস বিলমোরিয়ার, তবে চেহারা অত শুকনো নয়। মেজকাকে বললেন, যা আপনি এসে গিয়েছেন, সকাল থেকে ওকে বলছি পুলিশের খবর দিতে, তাও বলছে আপনি এলে পর পরামর্শ করে যা করার করবে। হ্যাঁ, আগে ব্যাপারটা একবার আমরা নিজেরা বুঝে নিই। যাই, ততক্ষণ আমি আপনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করি গিয়ে। মিসেস বিলমোরিয়া চলে গেলেন। ইতিমধ্যে গোগো ঘরটা ভালো করে দেখে নিয়েছে, এঁকে নিয়েছে মনে মনে। প্রথমে জানলা দরজা, ঘরের দরজা দুটো, একটা যেটা দিয়ে তারা ঘরে ঢুকেছে এবং মিসেস বিলমোরিয়া বেরিয়ে গেলেন, অন্য দরজাটা ঘরের বাঁ দিকে, নিশ্চয়ই বাথরুমের। সেখান থেকে তার আলমারির খোলার আওয়াজ পেয়েছিলেন মিস্টার বিলমোরিয়া। জানলাও ঘরের দুটো, একই দিকে, ঘরে ঢোকার দরজার উল্টো দিকে, গাড়ি বারান্দার দিকে। তারপরে আসবাব, জোড়া খাট পাতা রয়েছে ঘরের মাঝখানে, বাঁ দিকের দেওয়ালে ড্রেসিং টেবিল, জানলা দুটোর গায়ে ডিভান, ডান দিকের দেওয়ালে ওয়ার্ড্রোব আর স্টিলের একটা আলমারি জানলার উল্টো দিকের দেওয়ালে, ঘরে ঢোকার দরজার ডান পাশে। আলমারিটার পাল্লা খোলা, অর্থাৎ মিস্টার বিলমোরিয়ার যেটি থেকে হিরেটি খোয়া গেছে। শুধু তাই নয়, কাল রাতে যখন মিস্টার বিলমোরিয়া ওই আলমারিটিতে হিরেটি তুলে রাখছেন, তখন জানলার বাইরে অন্ধকারে গাড়ি বারান্দায় দাঁড়িয়ে যে কেউ সেই দৃশ্য দেখে থাকতে পারে, যে কেউ বলতে তার ভাইপোদেরই যে কেউ। মিস্টার বিলমোরিয়ার সঙ্গে গিয়ে মেজকা পাল্লা খোলা স্টিলের আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। গোগো লক্ষ্য করল জামা কাপড় আর জিনিসে ঠাসা। মেজকা সেগুলো দেখতে দেখতে বললেন, চুরির পর আলমারি আর বন্ধ করেননি দেখছি? না, আমার স্ত্রী বলেছেন পুলিশ না আসা পর্যন্ত যা যেমন রয়েছে ঠিক তেমনি রেখে দিতে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা, এই আলমারিতে দামি জিনিস মানে হিরে জহরত আর কিছু ছিল? না না না, আমার ব্যবসা কিসের এ পাড়ার সবাই তো তা জানে, আর যা দিনকাল বাড়িতে কখনো ওসব আনি না। কালকের ব্যাপারটা একটু অন্যরকম ছিল। হিরেটা কোথায় রেখেছিলেন? ওই ওই দ্বিতীয় তাকে।
বাঁদিকে ওই জামা কাপড়ের ভাজে। এইখানে কি আপনি সাধারণত টাকা কড়ি বা প্রয়োজন পড়লে দামি জিনিসপত্র রাখেন? না না, তার কোনো ঠিক নেই। এ দেখেন না, আমার মানি ব্যাগটা উপরের তাকে একেবারে চোখের সামনে রাখা রয়েছে। ব্যাগটা তো নেয়নি দেখছি। কত টাকা ছিল আপনার ব্যাগে? ওই 400 মতো। আর কোনো টাকা রয়েছে নাকি কোথাও? না। আলমারিতে গোবর যা দেখবার দেখা হয়ে গেছিল। ফিসফিস করে মেজকাকে বলল, ওই গাড়ি বারান্দায় গিয়ে জানলা দুটোর বাইরেটা একবার দেখা দরকার। ভুরু কুচকে মেজকা বললেন, কেন? বেশ তো চলেন। মিস্টার বিলমোরিয়ার পেছনে পেছনে ঘর থেকে বেরিয়ে এলো গোগো আর মেজকা। তারপর করিডোর ধরে এগিয়ে ডাইনিং রুমে ঢুকলো। ঢোকার আগে ডান দিকের ঘরের দিকে একবার আড় চোখে দেখে নিল গোগো। পর্দার ফাঁক দিয়ে দেখলো ইজি চেয়ারে বসে রয়েছে একজন যুবক, মানে জাল। হাতে বই, কিন্তু চোখ বইতে নয়, তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে গোগোদের দিকে। ডাইনিং রুমের অন্য দরজা দিয়ে গাড়ি বারান্দায় বেরিয়ে এসে গোগো লক্ষ্য করল গাড়ি বারান্দায় যাতায়াতের দরজা শুধু ওইটাই। মিস্টার বিলমোরিয়ার ঘরের মতন অন্য ঘরগুলিরও শুধু দুটি করে জানলা রয়েছে ওই গাড়ি বারান্দার দিকেই। মিস্টার বিলমোরিয়ার ঘরের জানলার দুটো কাছে গিয়ে থমকে দাঁড়ালো গোগো। একটা পোড়া দেশলাইয়ের কাঠি পড়ে রয়েছে একটা জানলার কাছে। নিচু হয়ে কাঠিটা তুলে নিল গোগো। তারপর যা করল, হাঁ করে তা দেখতে লাগলেন মেজকা আর মিস্টার বিলমোরিয়া। পকেট থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে সেই জায়গার মেঝেটা পরীক্ষা করতে লাগলো গোগো। হামাগুড়ি দিয়ে ওই জানলার পাশের মেঝের প্রতিটি ইঞ্চি, তারপর মাথা নাড়তে নাড়তে উঠে দাঁড়ালো। মেজকা জিজ্ঞেস করলেন, কিছু পেলি? না, চলো, আমার কাজ হয়ে গিয়েছে। কিছুই তো পেলি না বলছিস। এই যে পোড়া দেশলাইয়ের কাঠিটা পেয়েছি, আর কিছু নয়। মিসেস বিলমোরিয়া চা সাজিয়ে বসেছিলেন ড্রয়িং রুমে, আর সকলের জন্য চা, গোগোর জন্য কোকো। সেই কোকোর কাপে একটা চুমুক দিয়ে গোগো মিস্টার আর মিসেস বিলমোরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আজ বা কাল আপনাদের দুজনের কেউ কি ধূপ বা অন্য কিছু জ্বালিয়ে একটা দেশলাইয়ের কাঠি আপনাদের ঘরের জানলার বাইরে ফেলেছেন? মিস্টার বিলমোরিয়া বললেন, আমি তো ফেলিনি। আমিও না। কেন? আপনাদের ঘর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে ওরকম অভ্যাস আপনাদের থাকার কথা নয় বুঝেছি, তবুও সাবধানে মার নেই জিজ্ঞাসা করলাম। যাক, হিরেটি তাহলে কে চুরি করেছে সেটা জানা গেল। বলিস কি, কে 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 শিগগির বলো। মিসেস বিলমোরিয়া হাঁ করে তাকিয়ে রইলেন গোগোর মুখের দিকে। হিরেটি চুরি হয়েছে খুবই তাড়াতাড়ি, কেননা আলমারি খোলার আওয়াজ পেয়ে মিস্টার বিলমোরিয়া বেরিয়ে এসেছিলেন। অত অল্প সময়ের মধ্যে এই আলমারি ঘেটে চোরের পক্ষে হিরেটি খুঁজে পাওয়া কখনোই সম্ভব হতো না। যদি হিরেটি আলমারির কোন তাকে কোথায় রাখা হয়েছে সেটা চোরের আগের থেকে দেখা না থাকতো। মেজকা ঘাড় ঝুঁকিয়ে সাই দিলেন। মিস্টার বিলমোরিয়া বললেন, রাইট রাইট। মিসেস বিলমোরিয়া হাঁ করে শুনতে লাগলেন। কুকুর কাপে আরেকটা চুমুক দিয়ে নিয়ে গোগো বলতে শুরু করলো, মিস্টার বিলমোরিয়া আলমারিতে হিরেটি তুলে রেখেছিলেন কার রাতে, কোন তাকে কোথায় সেটা তার আগে কারো পক্ষে দেখা সম্ভব নয়, আলমারি বন্ধ হওয়ার পরেও নয়। দেখতে হলে চোরকে সেই সময়, অর্থাৎ হিরেটি রাখার সময় দেখতে হয়, আর দরজা বন্ধ করে সেই দৃশ্য তাকে দেখতে হলে দেখতে হয় জানলার বাইরে ওই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে। অন্ধকারে সেখানে দাঁড়িয়ে দেখলে তাকে দেখতেও পাচ্ছে না কেউ। আবার সাই দিলেন মেজকা। মিস্টার বিলমোরিয়া আবার বললেন, রাইট রাইট। মিসেস বিলমোরিয়া আরও হাঁ করে শুনতে লাগলেন। মিস্টার বিলমোরিয়া হিরেটি কোথায় রাখেন সেটা দেখার জন্য চোরকে ওইখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, আর সেই সময় সে যে ধূমপান করেছিল এই পোড়া দেশলাইয়ের কাঠিটাই তার প্রমাণ। ওই কাঠিটা ওইখানে পড়ে থাকার অন্য কোনো কারণ নেই, অর্থাৎ চোর ধূমপান করে এবং সে আপনার একজন ভাইপো। মিস্টার বিলমোরিয়া একটু হতাশ হয়ে বললেন, আমার ভাইপোদের একজন সে তো আমি গোড়া থেকেই জানি, কিন্তু কোন জন? জানলার বাইরে শুধু এই পোড়া কাঠিটা পাওয়া গেছে, আর কিছু নয়। তাতেও কি আপনি বুঝতে পারছেন না তিনজনের কোন জন? মিস্টার বিলমোরিয়া বিরক্ত হয়ে বললেন, আরে কি করে বুঝবো?
আপনার ভাইপোদের মধ্যে একজন চুরুট খায়, আপনি জানেন? হ্যাঁ, হোমি খায়, তো তাতে কি? অন্য একজন পাইপ খায়। সে তো রুসি, তাতেই বা কি? আর একজন সিগারেট খায়। হ্যাঁ হ্যাঁ, জাল, তো তাতেই বা কি হচ্ছে? হতাশ হয়ে মেজকার দিকে তাকালো বুবু। মেজকাও গম্ভীর হয়ে মাথা নাড়লেন। মিসেস বিলমোরিয়া অবাক বিস্ময়ে এক দৃষ্টি তাকিয়ে রইলেন গোবর মুখের দিকে। তবে শুনুন, চোর আপনার যে ভাইপো পাইপ টানে, তিনি, অন্য দুজনের একজন চুরুট খান, অন্যজন সিগারেট। তারা হলে কিছু ছাইও পাওয়া যেত জানলার বাইরে। সে ছাই এমনি চোখে না দেখা গেলেও আমার ম্যাগনিফাইং গ্লাসে নিশ্চয়ই কিছুটা দেখা যেত। গুঁড়ো ছাই, এমনকি ছাই রঙের কিছুটা ধুলো নিশ্চয়ই জানলার বাইরে, যেখানে পুরা কাঠিটা পড়েছিল তার আশেপাশে আমি দেখতে পেতাম। একমাত্র চোর যদি পাইপ খান, তাহলে সেরকম কিছু না পাওয়া সম্ভব। মিস্টার বিলমোরিয়া উত্তেজিত হয়ে উঠলেন। রাইট রাইট, তার মানে রুসি, আর বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ছুটে যেতে চাইলেন রুসির ঘরে। দাঁড়ান, চোর যে আপনার পাইপ টানা ভাইপো রুসি, তাতে কোনো ভুল নেই, কিন্তু তাকে গিয়ে বললেই বা ধমকালেই কি সে অপরাধ স্বীকার করবে, হিরেটি ফেরত দেবে? মিস্টার বিলমোরিয়া গর্জে উঠলেন। আমি ওকে পুলিশে দেব। তা যদি পারতেন, তাহলে আমার কাকাকে না ডেকে আপনার স্ত্রীর কথা মতন প্রথমেই পুলিশ ডাকতেন। মিস্টার বিলমোরিয়া যেন নিভে গেলেন, চুপসে বসে পড়লেন চেয়ারে। আপনার পুলিশ না ডাকার কারণটা কি আমি বলবো? মিস্টার বিলমোরিয়া কোনো উত্তর দিলেন না। মিসেস বিলমোরিয়া সাগ্রহে বললেন, বলো বলো, আমি জানতে চাই। মিস্টার বিলমোরিয়া, যদি তার খদ্দেরের এই হিরেটা স্মাগল বা চোরাই নয় বলে নিশ্চিত থাকতেন, তাহলে পুলিশেই খবর দিতেন প্রথম। শুনে চোখ বুঝে ফেললেন মিস্টার বিলমোরিয়া। হাঁ হয়ে গেল আবার মিসেস বিলমোরিয়ার মুখ, সেই সঙ্গে কিছুটা বুঝি মেজকারও। গোগো বলল, কি হলো মিস্টার বিলমোরিয়া, যান গিয়ে হিরেটি নিয়ে আসুন রুচি সাহেবের ঘর থেকে, কোথায় লুকোনো রয়েছে আমি বলে দিচ্ছি। শোনা মাত্র ফট করে চোখ খুলে গেল আবার মিস্টার বিলমোরিয়ার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় কোথায় লুকিয়ে রেখেছে? ওর তামাক খাওয়ার ওই পাইপের মধ্যে, এই কারণেই আপনি চুরির পর তার ঘরে গিয়ে তার পাইপ পরিষ্কার করে তাতে তামাক ফুটতে দেখেছিলেন। অত তাড়াতাড়ি হিরেটি লুকিয়ে রাখার মতন অত ভালো জায়গা আর কি হতে পারে বলুন, আপনি বলুন না। মিস্টার বিলমোরিয়া ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে, আর সঙ্গে সঙ্গে দুধুর করতে শুরু করলো গোগোর বুক। চোখ বুঝে এক মনে প্রার্থনা করতে শুরু করলো গোগো, হে ভগবান, হিসেবটা যেন শেষ পর্যন্ত ঠিক হয় আমার, আসলে না হলেও তুমি ঠিক করে দিও, এতটাই যখন এ পর্যন্ত করেছো। যেমন গিয়েছিলেন তেমনই ছুটতে ছুটতে ফিরে এলেন মিস্টার বিলমোরিয়া। তার এক হাতে প্যাচ খোলা একটা পাইপের দুটো অংশ, অন্য হাতে দু আঙুলে ধরা মটর দানার মতন একটা হিরে। গোগোর মুখের দিকে তাকিয়ে বারবার কি যেন বলার চেষ্টা করতে লাগলেন তিনি, শেষ পর্যন্ত আর পারলেন না, এগিয়ে এসে দু হাতে জড়িয়ে ধরলেন গোগোকে। তারপর মিস্টার বিলমোরিয়া ছাড়েন তো মিসেস বিলমোরিয়া, তিনি ছাড়েন তো বাড়িতে গম্ভীর মুখে ঘুরে বেড়ানো মেজকা। আর তারপরই বেয়ারা এসে জানালো মিস্টার চিমন লালা দেখা করতে এসেছেন। গোগোকে মুক্তি দিয়ে মেজকা হাতের ঘড়ি দেখলেন, বললেন, 10টা বাজে, অর্থাৎ যার হিরে সেই ভদ্রলোক। তাহলে মিস্টার বিলমোরিয়া, হিরেটি চোরাই বলে যদি এতটুকু সন্দেহ থাকে আপনার, তাহলে পুলিশে জানানো যে আপনার কর্তব্য, সেটা কিন্তু এই আপনার উকিল হিসেবে আপনাকে আমি জানিয়ে দিলাম। এবারে গরমের ছুটিতে মেজকা সপরিবার কাশ্মীর যাচ্ছেন। গোগো যে তার সঙ্গে যাচ্ছে সেটা মেজকা জানিয়ে দিয়েছেন তার দাদা বৌদিকে, আর ছোটকা দার্জিলিং থেকে ফেরার আগেই রওনা হবেন মেজকা। ফিরে সব খবর শুনে কি আর ছোটকার মেজাজ থাকবে তেনজিং নোরগের গল্প করবার।